হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সামে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ফিজিক্যাল টেস্ট যেটা হবে সেটা নিয়ে, হাইট ওয়েটের যে চার্টটা রয়েছে সেটাও আমরা দেখব। তো দেখা যাক কী আছে। তার আগে প্রথমে ধন্যবাদ জানাবো দেবাশিসকে, ও আমাদের সাথে যারা শেয়ার করলে এগুলো তোমাদের কাছে আমি এই ভিডিওটা আনতে পারতাম না। তো ও কী বলছে দেখো, ও তিনবার গ্রাউন্ডে গেছে, গ্রাউন্ডে দিয়েছে, ছোটাছুটি করেছে। তো তার দিয়ে সে কী বলছে সেটা একটু দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস ও বলছে। বেশি করে দেয়া থাকে, ঠিক বলেছো, দেখেছি এটা। আর দাদা খালি পায়ে গ্রাউন্ডে নামাবে, সো সেইভাবে রিয়েলি রেডি হওয়া উচিত। মানে ও বলতে চাইছে যে যে আমি বলছিলাম যে গ্রাউন্ডটা যে তোমাদের ছোটা 800 মিটার বলছে, কিন্তু 800 মিটারের থেকে কিন্তু বেশি থাকে, 800 মিটারের থেকে বেশি থাকে, এটা মাথায় রাখতে হবে। হয়তো 200 মিটারও বেশি থাকতে পারে, সেটা কিন্তু ও বলছে। আর ও কিন্তু আগেও তিনবার গ্রাউন্ডে গেছে, তো তার জন্য ও ভুল বলছে না, একদম ঠিক বলছে, এটা ধরতে পারো। আর ও দ্বিতীয় আর একটা পয়েন্ট বলছে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা কি না, খালি পায়ে গ্রাউন্ডে কিন্তু ছোটায়, খালি পায়ে গ্রাউন্ডে নামাবে, সো সেইভাবে কিন্তু রেডি হতে হবে তোমাদেরকে। আর একটা পয়েন্ট ও শেয়ার করেছে আমাদের সাথে, দেখব। তো যেটা বলছিলাম, তিনবার গ্রাউন্ড করেছে ও, ঠিক আছে, মঙ্গল পাণ্ডেতে, মঙ্গল পাণ্ডে স্টেডিয়াম যেটা ব্যারাকপুরে, তো খালি পায়ে কিন্তু ছোটাবে, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের মাথায় রাখতে হবে। আর যে হাইট ওয়েটের রেশিও সম্পর্কে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু ওখানে গেছে অনেকবার, তো আমাদের সাথে ওর হাইট ওয়েটের রেশিওর একটা চার্ট শেয়ার করেছে, সেটা তোমাদের কাছে আমি নিয়ে আসছি। তো চার্টটা দেখো, তো এই হচ্ছে হাইট ওয়েটের চার্ট, ঠিক আছে। তো মেল ক্যান্ডিডেটদের জন্য যদি আমরা হাইট দেখি, 160 সেন্টিমিটার যদি কারো হাইট হয়, তার ওয়েট 52 থেকে 65 কিলোর মধ্যে হতে হবে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটদের যাদের 152 সেন্টিমিটার হাইট, তাদের ওয়েট মিনিমাম 44, ম্যাক্সিমাম 57 কেজির মধ্যে হতে হবে। আর 50 গ্রামও এক্সেস বা কম হলে ক্যান্সেল হয়ে যাবে, এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে। আর যদি আমরা আরেকটু এগোই, মেল ক্যান্ডিডেটদের কনস্টেবলের জন্য লিমিট আছে 167 সেন্টিমিটার, 167 সেন্টিমিটার জন্য 56 কেজি মিনিমাম, আর ম্যাক্সিমাম 71 কেজি রাখতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের যদি দেখি, 160 সেন্টিমিটার হচ্ছে লেডি কনস্টেবলের জন্য, 48 কেজি মিনিমাম আর 61 কেজি ম্যাক্সিমাম রাখতে হবে, ঠিক আছে। মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো আরেকটু যদি এগোই, 173 সেন্টিমিটার যদি আমরা দেখি মেল ক্যান্ডিডেটদের জন্য, 160 কেজি হচ্ছে মিনিমাম, 75 কেজি হচ্ছে ম্যাক্সিমাম রাখতে হবে। আর যদি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখি, 165 সেন্টিমিটার যদি আমরা দেখি, 51 কেজি মিনিমাম, ম্যাক্সিমাম 65 কেজি রাখতে হবে। তো পুরো ফিমেল ক্যান্ডিডেটের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের হাইট অনুযায়ী মিনিমাম আর ম্যাক্সিমামের রেঞ্জটা দেখে নাও, এর মধ্যে তোমাদের ওয়েট আসছে কিনা দেখে নাও, আর মেল ক্যান্ডিডেটরও বলছি তোমরা দেখে নাও। তো এই চার্টটা আমি আমাদের দেবাশিস আমাদের ফেসবুক পেজে শেয়ার করেছি, ওখানেও তোমরা দেখতে পারো, ওখানে আমি পোস্ট করে দিচ্ছি, অথবা এখান থেকেও আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও তোমরা এই চার্টটা দেখতে পারো। তো আর মেন জিনিস যেটা, খালি পায়ে মাঠে না হবে গ্রাউন্ডে, আর ওয়েট হাইটের রেশিওটা তোমরা দেখে নাও, ওয়েট হাইটের রেশিও অনুযায়ী ওয়েট হতে হবে। আর এর বাইরে যদি ওয়েট হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো আবার ভিডিও শেষে জানাই দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ, কারণ ও এই জিনিসপত্র শেয়ার না করে তোমাদের সাথে তোমাদের কাছে এই ভিডিওটি আনা যেত না, এবং একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা জানতে পারলে। তো সকলকে বেস্ট অফ লাক যারা সিলেক্ট হয়েছে, এবং যারা সিলেক্ট হবে মেল ক্যান্ডিডেটরা এসআই বা এক্সাইজ ডিপার্টমেন্ট বা কনস্টেবলের জন্য, তারা এখন থেকে প্রিপারেশন নাও। মেনলি ছোটাটাই হচ্ছে মেন, তারপরে মেন্স এক্সামিনেশন আছে, তার জন্য আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেব। ওকে, থ্যাংক ইউ।